আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। বর্তমান রিজার্ভ দিয়ে পাঁচ মাসের পণ্য আমদানি করা সম্ভব হবে, সংসদে প্রধানমন্ত্রী। মিশরে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরছে বাংলাদেশ। এবং একসময় দুদকের দাপটে উপসহকারী পরিচালক শরীফ এখন দোকানদার, সংসার চালাতে কাজ করছেন ভাইয়ের দোকানে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান রিজার্ভ দিয়ে পাঁচ মাসের পণ্য আমদানি করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে চলমান সংকট মোকাবিলায় সরকার জ্বালানি, খাদ্য ও অন্যান্য পণ্য আমদানিতে অতিরিক্ত 1,05,105 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। একাদশ জাতীয় সংসদের 20তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার খাদ্য উৎপাদনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শারফুল আলমের রিপোর্ট। আমাদের নিজের দেশে মানুষের কল্যাণের কথা চিন্তা। সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি সংকটে রয়েছে, বৈশ্বিক মন্দার কারণে দেশেও এর প্রভাব বাড়ছে। বিলাসী ও আমদানি নির্ভরতা কমিয়ে পণ্য রপ্তানি বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কখনো ঋণ প্রদানে ব্যর্থ হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলছেন, মূল্যস্ফীতি ও ডলারের দাম বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলেও বর্তমান রিজার্ভ দিয়ে প্রয়োজনীয় পণ্য আমদানি করা সম্ভব হবে। বর্তমানে এই 3 নভেম্বর 2022 তারিখে ছিল 35.72 বিলিয়ন মার্কিন ডলার। তা আমাদের যে রিজার্ভ আছে এখনও, সেই রিজার্ভে অন্তত 5 মাসের আমদানি করা সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ডে যদি 3 মাসের আমদানি করার মতো রিজার্ভ থাকে তাহলে সেটাই যথেষ্ট, সেটাই যথেষ্ট, এটা হলো বাস্তবতা। তা সেখানে আমাদের এখনও 5 মাসের ব্যবস্থা আছে। মন্দা কাটাতে দেশবাসীকে আবারও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই জন্য সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনগণকে আরও বেশি সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন তিনি। জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ার কারণে সরকারকে বাড়তি ভর্তুকি যোগান দিতে হচ্ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, পরিবহনের মূল্যবৃদ্ধি, তার জন্য কিন্তু ভর্তুকির চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন বিদ্যুৎ খাতে আমাদের ভর্তুকি ধরা ছিল 17,000 কোটি টাকা, আজকে সেখানে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে 32,500 কোটি টাকা। যদি আমরা সম্পূর্ণ বিদ্যুৎ দিতে চাই তাহলে আমাদের এই ভর্তুকি দিতে হবে। জ্বালানি তেল অতিরিক্ত ভর্তুকি লাগছে 19,558 কোটি টাকা। খাদ্য আমদানিতে অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হচ্ছে 4,000 কোটি টাকা। টিসিবি বা অন্যান্য জনবান্ধব কর্মসূচিতে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে 9,000 কোটি টাকা। তার মানে প্রায় 1,05,105 কোটি টাকার আমাদের শুধু ভর্তুকি চাহিদা বেড়েছে। চলতি মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে জানিয়ে সংসদ নেতা জানান, সরকার প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুতে বিভিন্ন দেশ থেকে 5,30,000 মেট্রিক টন চাল আমদানির প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। জয় বাংলা, জয় বাংলাদেশ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। বিশ্ব জলবায়ু সম্মেলনে এবার ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরছে বাংলাদেশ। এতে অ্যাডাপ্টেশনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য 2030 সাল পর্যন্ত মোট 230 বিলিয়ন মার্কিন ডলার দরকার বলে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের সামনে প্রস্তাবনাও তুলে ধরা হয়েছে। এ নিয়ে দর কষাকষি হবে এই সম্মেলনে। মিশরের শারমিল শেখ থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। মিশরের শারমেল শেখে অনুষ্ঠিত এই জলবায়ু সম্মেলনে এবার বাংলাদেশের অংশীদারিত্বের জায়গাটিকেই প্রতিষ্ঠিত করতে চাইছেন দেশ থেকে আসা প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠকগুলোতে সেই বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরাও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কথা বলছেন বিভিন্ন ফোরামে। বিষয়টা একটু নতুন করে আনা হয়েছে, এটার ব্যাপারে ম্যাটার্স রিলেটিং টু ফান্ডিং অ্যারেঞ্জমেন্ট ফর অ্যাড্রেসিং লস অ্যান্ড ড্যামেজ।
এর বাইরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে সকল বৈঠক হচ্ছে তাতে গুরুত্ব পাচ্ছে ক্ষয়ক্ষতি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে আগামী এক দশকে। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মাত্রা দিন দিন পরিবর্তিত হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে, তো সেই কারণে আমরা যদি আগের থেকে প্রস্তুত না হই তাহলে নিজেরা বাঁচতে পারবো না। এবং এই ধরনের প্রস্তুতি সারা পৃথিবীর অনেক দেশই নিচ্ছে যেটা তারা ফেস করছে। আমরা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ, আমাদের পক্ষ থেকে একটা প্রত্যাশা ছিল যেটি উন্নত দেশ বা যারা কার্বন এমিশনের মেজর কন্ট্রিবিউটর ওনাদের একটা বিরোধিতার কারণে এটি আলোচনায় স্থান পায়নি। 18 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই বিশ্ব জলবায়ু সম্মেলনে এবার নানা পর্যায়ের আলোচনায় অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্রীয় এবং বেসরকারি পর্যায়ের প্রতিনিধিরা। 198টি দেশের প্রতিনিধিরা আসছেন এই সম্মেলনে। এর মধ্যে 15 নভেম্বর হবে উচ্চ পর্যায়ের বৈঠক, সেখানে 50টিরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ বৈঠকের পর নিশ্চিত হবে এবার কী হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলনের ঘোষণায়, আর সেটির অপেক্ষায় এখন তাকিয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। বাংলাদেশ প্রত্যাশার যে জায়গাটি সেটি যে এই জলবায়ু সম্মেলনে পূরণ হবে তেমনটা মনে করছেন না সরকারি প্রতিনিধিরা। একই সাথে যারা বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞ আছেন তারাও মনে করছেন যে এটি শেষ প্ল্যাটফর্ম নয়। তবুও প্রচেষ্টা চলছে, বলা হচ্ছে প্রতি বছরই আস্তে আস্তে একটি প্রত্যাশার জায়গা তৈরি হচ্ছে এবং সেই জায়গাটিতে সফলভাবে পৌঁছানো গেলে হয়তোবা বাংলাদেশ যা চাচ্ছে সেটি পূরণ করা সম্ভব হবে। আর সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছেন এখানে আসা সরকারি বেসরকারি প্রতিনিধিরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, COP27 সম্মেলন কেন্দ্র, শ্যামল শেখ, মিশর। সিলেটের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জেলা বিএনপি নেতা আফম কামাল। গতরাতে নগরী আম্বরখানা বড়বাজার এলাকার মাজার গলিতে এ ঘটনা ঘটে। কামাল জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ল কলেজের সাবেক জিএস। পুলিশ জানায় রাতে নিজের গাড়িতে কামাল বড়বাজার থেকে যাওয়ার সময় মাজার রোডে তার গাড়ি আটকে সন্ত্রাসীরা তাকে এলো পাথারে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। দেশের রুগ্ন এয়ারলাইন্স শিল্পকে বাঁচাতে সরকারের কাছে 3 দফা দাবি জানিয়েছে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এএওএবি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে পাঠানো এক চিঠিতে এসব দাবি তুলে ধরা হয়। এতে বলা হয় আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে 30-40% বেশি মূল্যে জ্বালানি তেল কিনতে হচ্ছে, যার কারণে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে এভিয়েশন খাত। অতিরিক্ত এ দামের কারণে সরাসরি পার্টেক্স পেট্রোলিয়াম থেকে জ্বালানি কেনার অনুমোদন চেয়েছে সংগঠনটি। পাশাপাশি আন্তর্জাতিক দামের সাথে দেশীয় জ্বালানির দাম সমন্বয়েরও দাবি জানায় তারা। প্রয়োজনে প্রতিযোগিতা মূল্যে বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে অনুমোদনের দাবি জানিয়েছে এওএবি। একসময় দুদকের দাপুটে উপসহকারী পরিচালক শরীফের এখন দিন কাটছে দোকানদারি করে। সংসার চালাতে এখন সে তার ভাইয়ের সাথে কাজ করছে একটি দোকানে। এই ছোট্ট জীবনের মুদ্রা দুই পিঠি দেখেছেন তিনি, তাই এখন আর হতাশায় না থেকে নতুন করে জীবন সাজাতে ব্যস্ত শরীফউদ্দিন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের শেষ প্রান্তে মাঝারি আকৃতির একটি দোকানের ক্যাশ সামলাচ্ছেন একসময়ের দুদকের দাপুটে কর্মকর্তা শরীফউদ্দিন। রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতি, কক্সবাজারের বেশ কিছু বড় বড় প্রকল্পের দুর্নীতিসহ চাঞ্চল্যকর নানা তথ্য বের করে একসময় চট্টগ্রামে সাড়া ফেলে দিয়েছিলেন এই কর্মকর্তা। তার প্রতিবেদনের প্রেক্ষিতে সে সময় গ্রেফতার হয়েছিল বেশ কিছু দুর্নীতিবাজও, কিন্তু এখন সে সবই স্মৃতি। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স বাস্তবায়ন করতে আজকে আমার এই দুর্গতি, তখন আসলে কিছু উপায়ন্ত না দেখে বিভিন্ন জায়গার চেষ্টা করছি, বাকি খুব ছোটো লেভেলে কাজ করা, বিভিন্ন প্রাইমারি স্কুল টিচার মানে বেসরকারি, তাও পাইনি। কেন পাইনি? প্রায় বছরখানেক চাকরি না থাকায় এতদিন আত্মীয় স্বজনদের সহযোগিতায় সংসার চললেও বর্তমান পরিস্থিতিতে তা আরও কঠিন করে তুলছে তার জীবনকে, বাধ্য হয়েই নেমেছেন এই কাজে। তো আমার ভাই আমার বলো যে তুই বাসায় বসে না খেতে না মনে না থাকে, আমি বাড়ি কিছু কাজ করলাম টুকটাক, অন্য কাজ করলাম, তুই আমার ক্যাশেরটা একটু বস। প্রথম দিকে এই কাজকে পরিবার মেনে না নিলেও তার মানসিক অবস্থা আর ছোট্ট দুটি শিশুর কথা ভেবে পরিবারও এখন তাকে উৎসাহ দিচ্ছে। জীবন তো আর থেমে থাকবে না, আমার তো আমার বাচ্চারা দিকে তাকিয়ে থাকতে আমার খারাপ লাগে, বাচ্চারা কিছু আবদার করে আমি দিতে পারি না। বিভিন্ন বেসরকারি দপ্তরে, বিভিন্ন মিডিয়া হাউসে আমি আবেদন করি, তা তো কোনো সাড়া মিলি নাই, বাধ্য হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর 31 তারিখে আমি আবেদন করি। এরই মধ্যে চাকরি ফিরে পেতে
আইনি লড়াইয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একটি চাকরির আবেদনও করেছেন তিনি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। গণতান্ত্রিক আন্দোলনে বাধা বিপত্তি সৃষ্টি করে সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ভয় দেখে এবার জনতার আন্দোলন থামানো যাবে না, সব বাধা প্রতিরোধ করে দাবি আদায় করা হবে বলেও জানান বিএনপি নেতারা। বাংলাদেশের মানুষকে কি দাবানোর সম্ভব হয়েছে? হয়নি বন্ধুগণ। আজকে সারা বাংলাদেশের মানুষ ওই শপথ নিয়ে জেগে উঠেছে যে এই ভয়াবহ দানবীয় এই এক কর্তৃত্ব এক রাজ্য সরকারকে তারা পতন ঘটাবে ঘটাবে ঘটাবে। এবারে পাটেক্স খেলার খবর। বান্দরবানের ফুটবল বিস্ময় প্রেম চংম্র ইতিমধ্যে মিনিটে সর্বোচ্চ 208 বার টো ট্যাপ করে বিশ্ব রেকর্ড গড়েন এই পাহাড়ে এই বিস্ময় বালক প্রেম চংম্র। মিনানুর হকের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। পায়ের টোকায় সবচেয়ে বেশিবার ফুটবল ঘোরানোর রেকর্ডটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুস্তাকিমুল ইসলামের। মিনিটে 207 বার টোকা দিয়ে প্রথম রেকর্ডটি করেছিলেন তিনি। বান্দরবানের ছেলে প্রেম চংম্র 208 বার টোকা দিয়ে তাকে পেছনে ফেলে নতুন রেকর্ড করেন। গত বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ প্রেম চংম্রকে নতুন রেকর্ড গড়ার কথা নিশ্চিত করে। বলার অপেক্ষা রাখে না, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে এটি প্রথম কোনো আন্তর্জাতিক রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওটা দেখতে পাই, কেমন জানি একটা চিন্তা হয়েছিল যে কিছু করার দরকার, যেটা মানে কেউ করে নাই। এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পারে আমি আনন্দিত। বান্দরবনের সোয়ালোক ইউনিয়নের ম্রো আবাসিক কমপ্লেক্সের লামার পাড়ায় থাকেন প্রেম চং। বাবা মা কেউ বেঁচে নেই, বড় ভাইয়ের সংসারে থেকে লেখাপড়া করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র প্রেম চং পড়াশোনার পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলেছেন। তার সাফল্যে আনন্দ ভাসছে ম্রো সম্প্রদায় সহ পুরো বান্দরবান। বাংলাদেশের বা বান্দরবানের ছেলে একজন করতে পারছে, যা উপজাতি ছেলে আমার কাছে একটা খুব আনন্দময়। তাদের মতো আমরা যারা জুনিয়র আছে তাদের মতো হইতে পারে আমরা হব, রেকর্ড ভূত হয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব রেকর্ড গড়ার জন্য প্রেম চংকে সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন। প্রত্যন্ত এলাকা গিয়ে যদি বাছাই করা হয় আমার মনে হয় প্রেম চং মতো আরও প্রতিভাবান ছেলে উঠে আসবে। আমি আমার ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও করে যাব। পাহাড়ে শিক্ষাসহ বিভিন্ন পর্যায়ে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে ম্রো সম্প্রদায়। চিম্বুক পাহাড়ে বসবাস এই আদিবাসী সম্প্রদায়ের প্রেম চংয়ের সাফল্যে উল্লসিত পাহাড়ি জনপদের সবাই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে 9 নভেম্বর মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বেলা 2টায় মুখোমুখি হবে দুদল। টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুদল মুখোমুখি হয়েছে 6 বার, সেখানে কিউইরা জিতেছে 2টিতে আর পাকিস্তানের জয় 4 ম্যাচে। আরেক সেমিতে 10 নভেম্বর অ্যাডিলেটে ইংল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে। বিশ্বকাপে দুদল মুখোমুখি হয়েছে 3 বার, সেখানে 2বার জিতেছে টিম ইন্ডিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল এবং লিভারপুল, হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসিকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে গানাররা। 63 মিনিটে মাইকেল আতেত্তার দলের হয়ে একমাত্র গোলটি করেন গ্যাব্রিয়েল। লিগের অন্য ম্যাচে টটেনহামকে 2-1 গোলে হারায় লিভারপুল। 11:48 মিনিটে 2 গোল দিয়ে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। টটেনহামের হয়ে 1 গোল শোধ দেন হ্যারি কেইন। তবে অ্যাস্টন ভিলার কাছে 3-1 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভিলা পার্কে স্বাগতিক দলের হয়ে গোল করেন লিও বেইলি, লুকাস ডিগনি আর জ্যাকব রামসি। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড 1 গোল শোধ করে রামসি নিজেদের জালে বল পাঠালে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বর্তমান রিজার্ভ দিয়ে 5 মাসের পণ্য আমদানি করা সম্ভব হবে, সংসদের প্রধানমন্ত্রী।
মিশরে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরছে বাংলাদেশ। এবং একসময় দুদকের দাপটে উপসহকারী পরিচালক শরীফ এখন দোকানদার, সংসার চালাতে কাজ করছেন ভাইয়ের দোকানে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।